2017 সালে দেশে 3 কোটি 40 লাখ হ্যান্ডসেট বিক্রি হয়েছে, যার বাজার মূল্য ছিল 10,000 কোটি টাকা। হ্যান্ডসেটের বিক্রি 10 ভাগ বাড়লেও এবছর প্রবৃদ্ধি কমে গেছে স্মার্টফোন বিক্রিতে। শুধু তাই নয়, বাজার দখলেও তা 2 ভাগ পিছিয়ে পড়েছে দেশের হ্যান্ডসেট আমদানিকারকরা, এমন তথ্য দিয়েছেন রাজধানীতে শুরু হওয়া স্মার্টফোন ও ট্যাব মেলাতে। কারো পছন্দ 2 ক্যামেরা, কারো বা 4টি, কেউ চান 3G, কেউ বা 4G, কারো চাই কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা, তার সঙ্গে র্যাম রম কিংবা প্রসেসরের নানা কনফিগারেশনের চাহিদা তো আছেই। যেমনই হোক না কেন, দেশের বাজারে এখন অত্যাধুনিক যত স্মার্টফোন আছে তার সবগুলোর দেখা মিলবে এক ছাদের নিচে এই মেলাতে। এখানে নিউ লঞ্চ যে ফোনগুলো হয় এগুলো দেখা যায়, এক্সপিরিয়েন্স করা যায়। ফোন কেনার জন্য যে বিষয়গুলো দেখছি, র্যামের বিষয়গুলো বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে কিনা, এই ফাস্ট চার্জিং যে মোডটা, এগুলো দিয়ে রেঞ্জের ভিতরে ফোনটা আছে কিনা, আমরা সব ধরনের কাস্টমারকে ধরার জন্য আমাদের 3,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত সেট আছে। এই ফোনটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের ফার্স্ট 4টা ক্যামেরা ফোন, যেটা কিনা আমরা ডেপথ অফ ফিল্ডে টেকনোলজিটা ইউজ করতেছি। এবার আমরা মেলাতে নিয়ে এসেছি বাই ওয়ান গেট ওয়ান, একটি স্মার্টফোন পারচেজ করলে সেটার সাথে আমরা আরেকটি স্মার্টফোন ফ্রি দিচ্ছি। বাজারে যত হ্যান্ডসেট আছে তার প্রায় সবই আসে বিদেশ থেকে। পরিসংখ্যান বলছে 2017 সালে সব মিলিয়ে আমদানির পরিমাণ ছিল 3 কোটি 40 লাখ, যা আগের বছরের চেয়ে 10 ভাগ বেশি। কিন্তু বড় ধাক্কা এসেছে স্মার্টফোনের বেচাকেনায়। 2016 সালে যেখানে 25 ভাগ প্রবৃদ্ধি ছিল, গেল বছর তা নেমে এসেছে 8 ভাগে। স্মার্টফোনের বিক্রি 82 লাখ থেকে পৌঁছেছে মাত্র 90 লাখে। আমরা যেটা বলেছিলাম যে প্রায় 10,000 কোটি টাকার মার্কেট, সেটা হয়েছে। সেই জায়গা থেকে আমরা মার্কেটটা এক্সিমেন্ট স্টার্ট হয়েছে। বাট আমাদের যে মেইন টার্গেট, যে স্মার্টফোনের যে গ্রোথটা আমরা এক্সপেক্ট করছিলাম যে বেশি হারে বাড়বে, সে হারে কিন্তু স্মার্টফোনের গ্রোথটা হয়নি। এবং গত বছর ফিচার ফোন এবং স্মার্টফোনের যে কন্ট্রিবিউশন ছিল, যে 27% মতো ছিল স্মার্টফোন আর বাকিটা ছিল যে ফিচার ফোন, এই বছর সেই জায়গাটাকেও কমে গেছে, প্রায় 25% মতো স্মার্টফোন হয়েছে। মার্কেটে কিন্তু কম্পিটিশন বাড়ছে, অনেক নতুন কোম্পানি আসছে, গ্লোবাল ব্র্যান্ড আরও বেড়েছে। সো তাতে দেখা যাচ্ছে যে আমাদের মার্কেটে গ্রো করার, আরও সেল করার স্পেসটা কমে গেছে। 2018 আসলে ডিপেন্ড করবে অনেকটা 4G-র উপরে। যদি 4G নেটওয়ার্কটা ভালোভাবে চালু হয় তাহলে আমরা মনে করছি যে একটা বড় ধরনের স্মার্টফোন গ্রোথ হবে। বাংলাদেশে হ্যান্ডসেট বাজারের বড় অংশটা যেখানে ফিচার ফোনের দখলে, সেখানে উল্টো চিত্র বিশ্বে। গড়ে 80 ভাগ বেচা বিক্রি এখন স্মার্টফোনে। বাংলাদেশকে সেই জায়গায় নিতে চায় সরকার স্থানীয় উৎপাদন দিয়ে। মেলার উদ্বোধনে তারই পরিকল্পনা তুলে ধরলেন 2 মন্ত্রী। যে স্মার্টফোনের মার্কেট শেয়ারও 21 সাল নাগাদ আমরা 80% ক্রস করে যাব। আমাদের দেশীয় ব্র্যান্ডরাই আমাদের এই মার্কেটটাকে লিড করবে, এবং এই 15,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আমরা আমাদের দেশীয় উৎপাদন দিয়ে আমরা সাশ্রয় করতে পারবো। আমরা কিন্তু গুরুত্ব দিচ্ছি না বাংলাদেশি ব্র্যান্ডের উপরে, আমরা গুরুত্ব দিচ্ছি মেড ইন বাংলাদেশের উপরে। অর্থাৎ আপনি আপনার ব্র্যান্ড নিয়ে বাংলাদেশে আসেন, বাংলাদেশে আপনার ব্র্যান্ড আপনার কাছে রেখে আপনি বাংলাদেশেই বিক্রি করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলা চলবে শনিবার পর্যন্ত। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।